আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আন উমর রাদিয়াল্লাহু আনহু ক্বাল আয়দান ক্বাল বাইনামা নাহনু জুলুসুন ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যাতা ইয়াউমিন ইয তালা আলাইনা রাজুলুন শাদীদু বিয়াদিস সিয়াব শাদীদু সাওয়াদিস শা'র لا يرى عليه أثر السفر ولا يعرفه من أحد حتى جلس إلى النبي صلى الله عليه وسلم فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه وقال يا محمد أخبرني عن الإسلام فقال رسول الله صلى الله عليه وسلم الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا قال صدقت فعجبنا له يسأل ويصدقه قال فأخبرني عن الإيمان قال أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره قال صدقت قال فأخبرني عن الإحسان قال أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك قال فأخبرني عن الساعة قال ما المسؤول عنها بأعلم من السائل قال فأخبرني عن أماراتها قال أن تلد الأمة ربتها وأن ترى الحفاة العراة العالة رعاء الشاي يتطاولون في البنيان ثم انطلق فلبث مليا ثم قال يا عمر أتدري من السائل قلت الله ورسوله أعلم قال فإنه جبريل أتاكم يعلمكم دينكم رواه مسلم شمس تعريف شمس رب العالمين الجنة جاء الله رب العالمين أبناك أماك والنين المدهمي ديني آلوچونا ديني كلاس থেকে ইস্তেফাদা করার, দিনের ইলিম হাসিল করার সুযোগ সুবিধা করে দিয়েছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন এই অনলাইনের মাধ্যমে, জুম প্রোগ্রামের মাধ্যমে দারসে হাদিসের ক্লাসে অংশগ্রহণ করার, বলার শোনার যে তৌফিক দিয়েছেন, আমরা সে রাব্বুল আলামিনের দরবারে অন্তরে অন্তরে স্থল থেকে শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর হামদের পরে সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি, যার মাধ্যমে আমরা শরীয়তের মাসলা মাসায় জেনেছি, যার রেখে যাওয়া হাদিসগুলো পড়ে আমরা আমাদের ঈমান আকীদা বিশ্বাসকে সংশোধন করি, সে রাসূলের প্রতি কিয়ামত পর্যন্ত শান্তি ধারা বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লাল্লাহু মুবারিক আলাইহি। সম্মানিত ভাতৃমণ্ডলী, আমরা প্রায় ইতিপূর্বে 40 হাদিসের 14টি পর্ব আলোচনা করেছি। আমরা এই মর্মে হাদিসে 40 হাদিসের কিতাব থেকে একটি হাদিস, এক নম্বর হাদিস পেশ করেছি, দ্বিতীয় হাদিসের ব্যাখ্যা আমরা শুরু করেছি। দ্বিতীয় হাদিসের ব্যাখ্যা এখনো চলছে, ইনশাল্লাহ চলবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা করছি এবং প্রতিটি বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করছি। তাড়াহুড়ার কোনো বিষয় নেই, বরং আমরা এই জিবরিল হাদিস বা এই জিবরিল হাদিস, এই হাদিসটা প্রায় 12টি পর্বে মর্মে আলোচনা হয়েছে, এতে ইমানের সংজ্ঞা পর্যন্ত আমরা আলোচনা করতে পেরেছি। ইমানের সংজ্ঞা, ইমান কাকে বলে ইত্যাদি ইত্যাদি। কিন্তু ইমানের যে 6টা রুকুন, তার মধ্যে প্রথম হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস, এটার কিছু অংশ আমরা এই পর্যন্ত শেষ করেছি। সত্যি অনলাইনে যখন ক্লাস আমরা শুরু করি, চিন্তা করতাম, ভাবতাম যে কে বা কারা কিভাবে ক্লাস করবে, কিন্তু রব্বুল আলমিনের অশেষ মেহরবানিতে আমরা মাশাআল্লাহ শুরু করেছি। এবং পৃথিবীর বহু জায়গা থেকে, আমেরিকা থেকে, লন্ডন থেকে, জাপান থেকে, রাশিয়া থেকে, বাংলাদেশ থেকে, ভারত থেকে, চীন থেকে, অর্থাৎ বাংলা ভাষাভাষী পৃথিবীর যে কোনো জায়গাতে রয়েছে, তারা পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমাদের ক্লাসে অংশগ্রহণ হচ্ছেন, ক্লাস নিচ্ছেন। জুম প্রোগ্রামটা অত্যন্ত ভালো,
এর মাধ্যমে তারা আমাকে দেখতে পাচ্ছেন, কিতাব দেখতে পাচ্ছেন, এবং তারা প্রশ্ন করতে পারছেন, সরাসরি তার উত্তরও পেয়ে যাচ্ছেন। এটা আমরা জুম এর মাধ্যমে শুরু করেছি ক্লাস। যারা এখনো এই প্রোগ্রামে আসতে পারে নাই, জুম এখন ডাউনলোড করেননি, তাদেরকে আমরা বলবো যে আপনারা জুম ZOOM জুম এই প্রোগ্রামটি ডাউনলোড করুন, মানে প্লে স্টোর থেকে। আর আমাদের যে লিঙ্ক পাঠাচ্ছি আমরা, আমাদের আমরা যখন ক্লাস শুরু করবো, আমরা লিঙ্ক ওপেন করব, তখনই আপনি আমাদের লিঙ্ক ক্লিক করলে আমাদের এই ক্লাসে সরাসরি অংশগ্রহণ করতে পারবেন, এবং আপনি আরো আমাকে দেখতেও পাবেন, কথাও শুনতে পারবেন, এবং আপনাদের যে কোনো প্রশ্ন, শরীর সম্মত প্রশ্ন আপনি করারও সুযোগ পাবেন। অতএব বাড়িতে বসে না থেকে বা বাড়িতে বসে বসে আপনারা নিজ নিজ স্থান থেকে আমাদের হাদিসের ক্লাসে অংশগ্রহণ করুন, আকিদার ক্লাসে অংশগ্রহণ করুন, তারপরে আমাদের ইসলামী ফিকহের ক্লাসগুলোতে অংশগ্রহণ করুন, ইনশাআল্লাহ আপনারা পারবেন। আল্লাহ আপনাকে আমাকে সবাইকে এইভাবে দিনের ইলিম অর্জন করার, আমল করার তৌফিক দান করেন সকলে, বলুন আল্লাহুম্মা আমিন। বলছিলাম যে আমরা দারসি হাদিস শুরু করেছি, এর দ্বিতীয় হাদিসের ব্যাখ্যা আমরা করেছি, এবং আমরা এ পর্যন্ত হাদিসে জিবরিল আলোচনাগুলি করছি। ইমান সম্পর্কে যখন জিবরিল আমিন জিজ্ঞাসা করেছিলেন, ফাখবিরনি আনিল ইমান, আপনি আমাকে ইমান সম্পর্কে অবগত করুন। ইমান কাকে বলে? ইমানের সংজ্ঞা আমরা বলেছি, এবং এর ইমানের শাখা প্রশাখা বলেছি, এবং ইমানের বিস্তারিত আলোচনা আমরা করেছি। তবে আল্লাহর প্রতি ইমান, বিশ্বাস, এ বিষয়টা আমরা এখনো পুরোপুরি আলোচনা করতে পারি না, ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। তো হাদিসটা আমরা একটু পড়ি, তারপরে ইনশাআল্লাহ অনুবাদ ব্যাখ্যা ইনশাআল্লাহ শুরু করব। জিবরিল আমিন বলেছিলেন, ফাখবিরনি আনিল ইমান, আমাকে সংবাদ দিন ইমান সম্পর্কে। ইমান কি জিনিস? ক্বালা রাসূলুল্লাহ বলেছিলেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কাদারি খাইরি ওয়া শাররি। ক্বালা সাদাকত। এটুকু আমরা ব্যাখ্যা করি যে রাসূলুল্লাহ জিবরিল বলেন, ফাখবিরনি, আমাকে সংবাদ দিন আনিল ইমান, ইমান সম্পর্কে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন, যে আন তুমিনা বিল্লাহ, ইমান হচ্ছে যে তুমি বিশ্বাস করবে, ইমান রাখবে আল্লাহর প্রতি, আন তুমিনা বিল্লাহ আল্লাহর প্রতি, ওয়া মালায়েকাতি এবং তার সমস্ত ফেরেশতা গণের প্রতি, ওয়া কুতুবিহি এবং তার সমস্ত নাজিলকৃত কিতাবের প্রতি, ওয়া রুসুলিহি এবং তার সমস্ত রসুলগণদের প্রতি, ওয়াল ইয়াউমিল আখির এবং পরকালের প্রতি, কিয়ামতের পর, কিয়ামত দিবসের। ওয়া তুমিনা বিল কাদারি খাইরি ওয়া শাররি, এবং ভাগ্যের ভালো মন্দের প্রতি ইমান নিয়ে আসবে। এতে পূর্বে আমরা ইমানের সংজ্ঞা বলেছি, শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ বলেছি, এবং আমরা বলেছি যে ইমান, ইমানের গুরুত্ব কি সেটাও আমরা আলোচনা করেছি, এবং ইমানের উদাহরণ আমরা দিয়েছিলাম যে মানুষের ইমান যখন আছে তখন তার সমস্ত আমল কবুল হবে, ইমান যদি না থাকে তাহলে কোনো আমল কবুল হবে, এটা আমরা বলেছি। যেমন একটি গাছের শিকড় যদি থাকে, গাছের শিকড় যদি থাকে তাহলে গাছ দাঁড়িয়ে থাকবে, বিল্ডিংয়ের পিলার যদি থাকে তো বিল্ডিং দাঁড়িয়ে থাকবে, পিলার যদি সরিয়ে নেওয়া হয়, গাছের শিকড় যদি সরিয়ে নেওয়া হয় তাহলে গাছ পড়ে যাবে, বিল্ডিং পড়ে যাবে, আমরা ব্যাখ্যাগুলো দিয়েছি। ইমানের শাব্দিক পারিভাষিক অর্থ আমরা বলেছি। এখানে আমরা আরেকটি বিষয় বলতে চাই যে অনেকে ইমানের শাব্দিক অর্থ করছে তাসদিক। তাসদিক মানে বিশ্বাস করা, শুধু বিশ্বাস করলে কিন্তু কাজ হবে না, বিশ্বাসের সাথে সাথে আপনাকে আনুগত্য করতে হবে, মেনে নিতে হবে, এবং বশ্যতা স্বীকার করতে হবে। কারণ যদি শুধু বিশ্বাস করে তাহলে একজন ব্যক্তি মুমিন হতে পারে না। শুধু বিশ্বাস যথেষ্ট নয়, বরং ইমানের ক্ষেত্রে আপনাকে তিনটা জিনিস লাগবে, ইকরার, আল ইকরার, ইকরারের সঙ্গে লাগবে আল কবুল। ইকরার মানে স্বীকার করা, স্বীকৃতি দেওয়া, শুধু স্বীকার করলে চলবে না, এতে আপনাকে গ্রহণও করতে হবে, ওয়াল ইজান এবং বশ্যতা স্বীকার করতে হবে, আনুগত্য করতে হবে। তাহলে অনেকে বলে ইমানের শাব্দিক অর্থ তাসদিক বলে, তাসদিক মানে বিশ্বাস করা, কিন্তু বিশ্বাস যথেষ্ট নয়, বিশ্বাসের সঙ্গে সেটাকে গ্রহণ করতে হবে,
এবং আত্মসমর্পণ করতে হবে, আনুগত্য করতে হবে, বশ্যতা স্বীকার করতে হবে। এতগুলি কথা রয়েছে তাসদিক বা ইকরারের সাথে। কারণ শুধু বিশ্বাস করলে মুসলিম হওয়া যায় না। কারণ আবু তালেব রাসূলুল্লাহকে বিশ্বাস করত যে তোমার দিন ধর্ম ঠিক, মুহাম্মদ সাল্লাম যে ধর্ম নিয়ে এসেছে ঠিক আছে, সব কিছু ঠিক আছে বিশ্বাস করত। কিন্তু মৃত্যুর সময় সে রাসূলুল্লাহ সাল্লামের এই কালেমাকে মেনে নেয়নি, মেনে নেয়নি, আল্লাহর আনুগত্য করতে রাজি হয়নি, আত্মসমর্পণ করতে রাজি হয়নি। কিন্তু শুধু বিশ্বাস ছিল যে আল্লাহ সত্য, নবী সত্য, দিন সত্য, সব বিশ্বাস ছিল, কিন্তু তা মেনে নিতে পারেনি, আনুগত্য করতে পারেনি, বশ্যতা স্বীকার করতে পারেনি, গ্রহণ করতে পারেনি, এই জন্য সে মুসলিম হতে পারেনি। এই জন্য একরার, জুবানে যে আপনি একরার করবেন, স্বীকার করবেন, স্বীকারের সাথে আপনাকে মেনে নিতে হবে, আনুগত্য করতে হবে এবং আত্মসমর্পণ করতে হবে, এটা এর মধ্যে সামিল হয়েছে। তারপরে অন্তর থেকে, অন্তরে বিশ্বাস, মুখে স্বীকার, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আপনাকে বাস্তবায়ন করতে হবে। তিনটি জিনিসের নাম ইমান। এর সাথে আমরা বললাম যে আনুগত্য করতে হবে এবং বশ্যতা স্বীকার, আত্মসমর্পণ করতে হবে এবং সেটাকে মেনে নিতে হবে। আমরা এটাও বলেছি আল্লাহর প্রতি যে বিশ্বাস, আল্লাহর প্রতি যে ইমান, এটা চারটা জিনিসকে সামিল। একজন ব্যক্তি যে আল্লাহর প্রতি ইমান নিয়ে আসবে, চারটা জিনিসকে বিশ্বাস করতে হবে। তার মধ্যে প্রথম হচ্ছে আল ইমান বি ওয়াজুদিল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অস্তিত্বের প্রতি বিশ্বাস, যে আল্লাহ একজন আছে, আকাশ সৃষ্টি করা, আকাশে যা কিছু আছে, জমির সৃষ্টি করা, সবকিছু স্রষ্টা একজন, কেউ না কেউ আছেন। এমনি মানুষ সৃষ্টি হয়ে যায়নি, এমনি পৃথিবী সৃষ্টি হয়ে যায়নি, বরং আপনাকে স্বীকার করতে হবে একজন স্রষ্টা আছে। রব্বুল আলামিন বলছেন আল্লাহু খালিক কুল্লি শাই, আল্লাহ সবকিছুর স্রষ্টা, সৃষ্টিকর্তা। তাহলে আপনাকে আল্লাহর অস্তিত্বের ব্যাপারে স্বীকার করতে হবে, আল্লাহর অস্তিত্ব আছে। দুই নম্বর হচ্ছে তাওহীদুর রুবুবিয়াকে মানতে হবে, রব হিসেবে আল্লাহ একজন। তিন হচ্ছে তাওহীদুল উলুহিয়া, ইবাদত বান্দা একমাত্র রব্বুল আলামিনের করতে হবে। চার, রব্বুল আলামিনের সুন্দর সুন্দর নাম ও গুণাবলী আছে যেগুলোকে স্বীকার করতে হবে, এবং তার জন্য যা প্রযোজ্য, আল্লাহর সুন্দর সুন্দর নাম ও গুণাবলী আছে যেভাবে তার জন্য যথেষ্ট, মানে প্রযোজ্য, কোরআন করিমে যা আছে বা হাদিস আছে সেইভাবে আপনাকে মেনে নিতে হবে। এই চারটার যদি কোনো একটা পাওয়া না যায়, চারটার যদি কোনো একটা পাওয়া না যায়, তাহলে একজন ব্যক্তি মুসলিম হতে পারে না, ইমানদার হতে পারে না। এই বিষয়টা আরেকটু আমরা বলবো যে প্রথম হচ্ছে যে আল্লাহর অস্তিত্বের ব্যাপারে ইমান, আল ইমান বি ওয়াজুদিল্লাহ, আল্লাহর অস্তিত্বের ব্যাপারে ইমান। এবং এই মর্মে একটি কথা বলা যায় যে যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বকে স্বীকার না করে, কোনো ব্যক্তি যদি আল্লাহর অস্তিত্বকে স্বীকার না করে, তাহলে সে ব্যক্তি ইমানদার হতে পারে না। এবং নাস্তিক ছাড়া পৃথিবীর সবাই রাব্বুল আলামিনের অস্তিত্বকে স্বীকার করে, অন্তর থেকে স্বীকার করে, যদিও অনেকে মানতে পারেনি, আল্লাহর অস্তিত্ব অনেকে মানতে পারেনি, কিন্তু পৃথিবীতে এমন কোনো ব্যক্তি পাওয়া যাবে না যারা রাব্বুল আলামিন অস্তিত্বকে অস্বীকার করবে। করেছে কিছু, কিন্তু খুব কম সংখ্যক। এমনকি ফেরাউন রব হিসাবে আল্লাহকে মানত, কিন্তু আনা রব্বুকুমুল আলা বলেছিল, অন্তরে বিশ্বাস ছিল, অন্তরে তার অন্তর দিয়ে কিন্তু সে জানতো যে আল্লাহ একজন আছেন, কিন্তু অহংকার বশত, উদ্ভট বশত, নিজের অহংকারের কারণে সে বলেছিল ফেরাউন আনা রব্বুকুমুল আলা বলেছে। যখন
এই মর্মে একটি আয়াত পাওয়া যায় সূরাতুন নামের 14 নম্বর আয়াতের বলা নবী বলছেন ওয়াজাহাদু বিহা ওয়ান ওয়াজাহাদু বিহা ওয়াস্তাইকারাতহা আনফুসুহুম যুলমা ওয়া উলুয়া ওয়াজাহাদু বিহা, তারা এটাকে অস্বীকার করেছে। ওয়াস্তাইকারাতহা আনফুসুহুম, আর তাদের নাফস আত্মা সেটাকে ইয়াকিন করেছিল, বিশ্বাস করেছিল। যুলমা ওয়া উলুয়া, জুলুম বশত, অন্যায়বশত এবং বড়ত্ববশত, উদ্ভববশত, অর্থাৎ তারা রব্বুল আলামিনকে স্বীকার করেনি, অস্বীকার করত, কিন্তু তাদের হৃদয় থেকে, হৃদয় মানে হৃদয় বলতো যে রব্বুল আলামিন একজন আছেন, স্রষ্টা একজন আছেন, অস্তিত্ব আছে, বিষয়গুলো ছিল, কিন্তু অহংকার করে, নিজের বড়ত্ব প্রকাশ করে, জুলুম করে ফিরাউন বলেছিল আনা রব্বুকুম আলা, আমি তোমাদের সবচাইতে বড়। তা চিন্তা করুন যে আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি ইমানের ক্ষেত্রে আপনাকে অবশ্যই চারটা জিনিসকে মনে রাখতে হবে, যে আল্লাহর অস্তিত্বকে মানতে, আল্লাহ একজন আছেন, আপনি এমনি সৃষ্টি হয়ে যাননি, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আকাশ, সাতখণ্ড আকাশ, সাতখণ্ড জমিন, আকাশ এবং জমিনে যা কিছু আছে, মানুষ এবং জিন অথবা ফেরেশতা, যা কিছু আছে, মখলুক বলতে, সৃষ্টি বলতে যা কিছু আছে, এগুলোর একজন স্রষ্টা আছেন, এগুলোর একজন সৃষ্টিকর্তা আছেন, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই যে রাব্বুল আলামিন একটি আয়াতের মধ্যে বলছেন আল্লাহু খালিক কুল্লি শাই, আল্লাহ সব কিছুর স্রষ্টা, আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন, তাহলে আল্লাহ অস্তিত্ব আছে, আল্লাহর অস্তিত্ব আছে। যদি কোনো ব্যক্তি আল্লাহর অস্তিত্বকে স্বীকার না করে, তাহলে সে ব্যক্তি মুমিন মুসলিম হতে পারে না। রাব্বুল আলামিনের ক্ষমতা আছে, রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা, রাব্বুল আলামিন রিজিক দাতা, এগুলো সব কিন্তু অস্তিত্ব রাব্বুল আলামিনের প্রমাণ করে। সুতরাং ফেরাউনও মনে, ফেরাউনের মন বলতো, ফেরাউনের যে সৈন্যবাহিনী যারা ইসলাম গ্রহণ করেনি, তাদের মন বলতো যে একজন আল্লাহ আছে, কিন্তু তারা অহংকার করে, বড়ত্ব প্রকাশ করে, জুলুমের বশত হয়ে তারা সেটাকে অস্বীকার করেছে। আল্লাহ বলছেন ওয়াজাহাদু বিহা ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম যুলমা ওয়া উলুয়া, তারা অস্বীকার করেছিল, ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম, আর তাদের নফস মন সেটাকে ইয়াকিন করেছিল যুলমা ওয়া উলুয়া, জুলুম বশত এবং অহংকার বশত, বড়ত্ব বশত। আপনারা যারা আমাদের জুম প্রোগ্রামে শরিক হতে চান, তারা প্লে স্টোর থেকে জুম ZOOM জুম প্রোগ্রাম ডাউনলোড করুন, করলে আপনারা আমাদের লিঙ্কে ক্লিক করলে ক্লাস অংশগ্রহণ করতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে প্রথম হচ্ছে রাব্বুল আলামিনের প্রতি ইমানের ক্ষেত্রে, যে আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বের প্রতি বিশ্বাস, রাব্বুল আলামিন অস্তিত্ব আছে। যদি কোনো ব্যক্তি রাব্বুল আলামিনের অস্তিত্বকে না মানে, তাহলে সে ব্যক্তি মুসলিম মুমিন হতে পারে না। সম্মানিত ভাতৃমণ্ডলী, এ বিষয়টা আপনাদেরকে মনে রাখতে হবে যে রাব্বুল আলামিনের অস্তিত্ব আছে। যদি কোনো ব্যক্তি আল্লাহর অস্তিত্বকে না মানে, তাহলে সে ব্যক্তি মুসলিম মুমিন হতে পারে না। সুতরাং কেউ ব্যক্তি, কোনো ব্যক্তি মন থেকে রাব্বুল আলামিনের অস্তিত্বকে অস্বীকার করেনি, কোনো ব্যক্তি এই পৃথিবীতে মন থেকে রাব্বুল আলামিনের অস্তিত্বকে অস্বীকার করেনি, কিন্তু অহংকার করে, নিজের বড়ত্ব প্রকাশ করে রাব্বুল আলামিনের অস্তিত্বকে অস্বীকার করেছে, ফেরাউনের মন বলতো যে একজন আল্লাহ আছেন, ফেরাউনের সৈন্যবাহিনীর মন বলতো আল্লাহ আছেন, কিন্তু তারা অহংকার করে, বনী ইসরাঈলদের প্রতি জুলুম অন্যায় করে তারা রাব্বুল আলামিনকে অস্বীকার করেছিল, আর বলেছিল ফেরাও আনা রব্বুকুম আলা, আমি হচ্ছি সবচাইতে বড় রব। রাব্বুল আলামিন তাদের এই অস্বীকারের কথা বলতে গিয়ে বলছেন রাব্বুল আলামিন ওয়াজাহাদু বিহা ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম যুলমা ওয়া উলুয়া, তারা এটাকে অস্বীকার করেছিল, আল্লাহর অস্তিত্ব অস্বীকার করেছিল, কিন্তু তাদের মন বলতো যে আল্লাহ একজন আছে, জুলুম করে হোক, অন্যায় করে হোক অথবা ব্রত করে হোক, তাদের হৃদয় কিন্তু বলতো
যে আল্লাহর একজন আল্লাহর অস্তিত্ব আছে, কিন্তু তারা অহংকার করে, জুলমের শিকার হয়ে তারা, জুলমের শিকার হয়ে তারা এটাকে আল্লাহর অস্তিত্বকে মানতে পারেনি। হ্যাঁ, এখন আমাদের ক্লাস চলছে, জুমের মাধ্যমে ক্লাস চলছে, অনলাইন ক্লাস আমাদের চলছে আলহামদুলিল্লাহ। এ পর্যন্ত আমাদের 14 জন ছাত্র ভাই চলে এসেছে মাশাআল্লাহ। আর আজকের ক্লাসটা আমি ফেসবুকে লাইভ দিয়েছি, আর ফেসবুকে লাইভ দিয়েছি এবং জুমে ক্লাসও চলছে। তাহলে আমরা বলছিলাম যে রব্বুল আলামিনের প্রতি ইমানের ক্ষেত্রে চারটা জিনিস লাগবে। তার প্রথম হচ্ছে আল্লাহর অস্তিত্বকে স্বীকার করতে হবে। যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল অস্তিত্বকে স্বীকার না করে তাহলে সে মুমিন মুসলিম হতে পারে না। ফেরাউন যখন বলেছিল মুসা আলাইহিসসালামকে যে রব্বুল আলামিন কে, তাহলে ফেরাউন বহু জানতো যে রব্বুল আলামিন কে আছে। এই জন্য ফেরাউন অস্বীকার করে বলছিল আনা রব্বুকুল আলামিন, তোমাদের সবচেয়ে বড় রব। তাহলে আল্লাহর অস্তিত্বকে স্বীকার করবে, রব্বুল অস্তিত্বকে স্বীকার করা ব্যক্তি না করে তাহলে সে ব্যক্তি মুসলিম বা মুমিন হতে পারবে না। দুই নম্বর বিষয় আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহ যে একজন প্রতিপালক আছেন, অর্থাৎ দুই নম্বর হচ্ছে তাওহীদুর রুবুবিয়াকে মানতে হবে। রব হিসাবে একজন আছে, রব মানে লালন পালনকারী, রব মানে প্রতিপালনকারী। তাওহীদুর রুবুবিয়া অর্থাৎ আল্লাহকে প্রতিপালক হিসাবে গ্রহণ করা, যে লালন পালনকারী হচ্ছে একমাত্র রব্বুল আলামিন, এই বিশ্বাস রাখা যে আল্লাহ হচ্ছেন রব, তিনি একজন রব, তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা, তিনি হচ্ছেন রিজিকদাতা, তিনি হচ্ছেন মালিক, তিনি হচ্ছেন এই পৃথিবীর নিয়ন্ত্রণকারী একজন রব্বুল আলামিন আছে। তাহলে তাওহীদুর রুবুবিয়াকে মানতে হবে, অর্থাৎ তাওহীদুর রুবুবিয়া হচ্ছে যে বিশ্বাস রাখা যে আল্লাহ পাক হচ্ছেন সবকিছুর স্রষ্টা, সবকিছুর সৃষ্টিকর্তা, তিনি হচ্ছেন সবকিছুর মালিক, এবং এই পৃথিবী তিনি একমাত্র, তিনি পরিচালনা করেন, এই ক্ষেত্রে কেউ শরীক নেই। তাহলে সৃষ্টিকর্তা হিসেবে একজন আছেন, তার কোনো শরীক নেই, রবি, তারপরে লালন পালনকারী হিসাবে একজন আছেন, তার কোনো শরীক নেই, তারপরে মালিক হিসাবে একজন আছেন, তার কোনো শরীক নেই, এবং এই পৃথিবী এবং আকাশ এবং জমিন যা কিছু আছে এর পরিচালনা করছে একমাত্র রব্বুল আলামিন, যার কোনো অংশীদার নেই। এটাই হচ্ছে তাওহীদুর রুবুবিয়া, আপনাকে বিষয়টা স্বীকার করে নিতে হবে, রব হিসাবে মেনে নিতে হবে। তা রব্বুল আলামিন হচ্ছেন রিজিক দাতা, রব্বুল আলামিন হচ্ছেন সৃষ্টিকর্তা, রব্বুল আলামিন হচ্ছেন রুজি দাতা, অর্থাৎ আল্লাহর যে কাজ রুবুবিয়াতে আপনাকে মেনে নিতে হবে। সুতরাং আল্লাহ হচ্ছেন সৃষ্টিকর্তা, আল্লাহ ছাড়া কেউ সৃষ্টি করতে পারে না, রিজিক দিচ্ছেন আল্লাহ, অন্য কেউ দিতে পারে না, পরিচালন করছেন রব্বুল আলামিন, কেউ করতে পারে না। অতএব এগুলো মেনে নিতে হবে, তাহলে জীবনের মালিক, মরণের মালিক, হায়াতের মালিক, সবকিছুর মালিক হচ্ছেন একমাত্র রব্বুল আলামিন। রব্বুল আলামিন বলছেন কুলনা ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আপনি বলে দেন নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, ইবাদত বান্দেগী, আমার জীবন মরণ লিল্লাহ, আল্লাহর জন্য, যিনি হচ্ছেন বিশ্ব জাহানের প্রতিপালক, লিল্লাহি রাব্বিল আলামিন, যিনি হচ্ছেন বিশ্ব জাহানের প্রতিপালক। তাহলে আল্লাহ হচ্ছেন সৃষ্টিকর্তা, তিনি হচ্ছেন রিজিকদাতা, তিনি হচ্ছেন পরিচালনাকারী, তিনি জীবনদাতা, তিনি মৃত্যুদাতা, তিনি সবকিছুর মালিক। এই তাওহীদুর রুবুবিয়া আপনাকে মেনে নিতে হবে, তাহলে আপনি আল্লাহ আল্লাহর প্রতি মানে অটল। তো দুই নম্বর হচ্ছে যে তাওহীদুর রুবুবিয়াকে মেনে নিতে হবে। তাহলে এখানে আরেকটি বিষয় বলবো যে সৃষ্টিকর্তা একজনই রয়েছেন, আল্লাহর কোনো অংশীদার নেই। এখানে আরেকটি কথা বলবো, জীবনদাতা হচ্ছেন একজন আল্লাহ, তার কোনো অংশীদার নেই, হায়াতের মালিক, মৌতের মালিক, সবকিছুর মালিক একজন রব্বুল আলামিন, তিনি ছাড়া আর কোনো মালিক হতে পারে না। এই পৃথিবী পরিচালনা করছেন একমাত্র রব্বুল আলামিন, আল্লাহর কোনো অংশীদার নেই। আল্লাহ বলছেন সূরা আয়াতের মধ্যে কুল ইন্না সালাতি
ওয়ানুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, হে নবী আপনি বলুন নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি ইবাদত বন্দেগি, ওয়া মাহইয়া আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহ আল্লাহর জন্য, লা শারীকা লাহু যার কোনো শরীক নেই, লা শারীকা লাহু বিযালিকা উমিরতু আমাকে এটাই আদেশ করা হয় যার কোনো শরীক নেই, ওয়া আনা আউয়াল মুসলিমিন আর আমি হচ্ছে প্রথম মুসলিম। তাহলে বোঝা গেল যে তাওহীদুর রুবুবিয়াকে মানতে হবে, রব হিসাবে রব্বুল আলামিন হচ্ছেন একজন যার কোনো অংশীদার নেই, সৃষ্টি করা তিনি একজন যার কোনো অংশীদার নেই, রিজিকদাতা একজন আর কেউ শরীক হতে পারে না, জীবনদাতা একজন, ছেলে মেয়ে দাতা একজন, রব্বুল আলামিনের সঙ্গে আর কেউ শরীক নেই, এই কথা আপনাকে অবশ্যই অবশ্যই মেনে নিতে হবে। যদি কোনো ব্যক্তি এ কথা বলে যে আল্লাহ সৃষ্টিকর্তার সঙ্গে অন্যর সৃষ্টিকর্তা আছে, শিরিক মুশরিক হয়ে গেল। রিজিক দাতা আল্লাহকেও মানে কিন্তু লক্ষ্মী দেবতাকেও মানে, যে লক্ষ্মী ইবাদত রিজিক দিতে পারে, তাহলে মুশরিক। অমুসলিম যারা তাদেরকে জিজ্ঞাসা করা হয় যে তোমরা এই প্রতিমা পুতুল পূজা করে কেন, তারা বলে হাম রবকে রবসে মানতে হয়, কি বলে রাম কা রাম সত্য হ্যায়, কথা বলে মুসলিমরা কি হাম রবকে রবসে মানতে হ্যায়, অর্থাৎ তারা যেগুলো মূর্তি তৈরি করে এরা বলে যে আমরা এদের কাছে না বরং এদের যে রব তার কাছে চাচ্ছি, হাম রবকে রবসে মানতে হ্যায়। আরেকটা কথা বলে যে রাম কা রাম সত্য হ্যায়, অর্থাৎ রামের যিনি রাম, অর্থাৎ মানে এই যে প্রতিমা পুতুলে যেগুলো রামের যেগুলো মাবুদের মাবুদ যিনি একমাত্র আল্লাহ তিনি সত্যের কথা মানে, কিন্তু তারা মুসলিম হতে পারেন কারণ তারা এই বিশ্বাস রাখে না, তারা ঈমান গ্রহণ করেনি, আল্লাহকে এক করে স্বীকার করেনি, তাওহীদ মানেনি এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ প্রতি ঈমান নিয়ে আসেনি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ রাসূল, এই কথা তারা স্বীকার করেনি, এই জন্য মুশরিক কাফের নাস্তিকেরা মুমিন মুসলিম হতে পারে না। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, তার দুই নম্বর পয়েন্ট হচ্ছে যে আপনাকে আল্লাহর প্রতি যেন আপনার ইমান আছে, এই ইমানের ক্ষেত্রে দ্বিতীয় পয়েন্ট যে আপনি তাওহীদ রুবুবিয়া রব হিসাবে যে আল্লাহ একজন আছেন এটা বিষয়ে আপনাকে মেনে নিতে হবে। রিজিকের মালিক আল্লাহ, তাহলে রিজিক মানুষের কাছে চাইতে হবে না, আল্লাহ বলছেন ফাবতাগু ইনদাল্লাহি রিজকা, তোমরা আল্লাহর কাছে রিজিক চাও। জীবনের মালিক আল্লাহ, মৃত্যুর মালিক আল্লাহ, ছেলে মেয়ে সন্তান দেওয়ার মালিক হচ্ছে রব্বুল আলামিন, আল্লাহর এক ক্ষমতা, তিনি আমাদের রব, তিনি লালন পালনকারী। রব্বুল আলামিন বলছেন ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, হে বিশ্ববাসী তোমরা এই ঘরে রবের ইবাদত করো, রব কোন ঘর, কাবা ঘরে যিনি রব তার ইবাদত করো। তে রব আছেন, রব্বুর মানে হচ্ছে লালন পালনকারী, প্রতিপালনকারী, তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা, জীবনদাতা, মরণদাতা, রিজিকদাতা, ছেলে মেয়ে দাতা। আমাদের সমাজে অনেকে রয়েছে যারা কবরের মাজারে গিয়ে পীর ফকিরের মাজারে গিয়ে বলে যে হাম তেরে দরবার মে আয়ে হ্যায় বেঠা দে দো, নওজুবিল্লাহ বেঠি দে দো। পীর সাহেব কবরের মাজারে বা মুশরিক দেবতা দেব দেবতা এগুলো কিন্তু ছেলে মেয়ে দিতে পারে না, রব্বুল আলামিনের কাছে ক্ষমতা আছে। সূরাতুস সোরা 49 নম্বর আয়াত রাব্বুল আলামিন বলছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের মালিক কি আল্লাহ, আকাশের মালিক জমিনের মালিক হচ্ছে রব্বুল আলামিন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের মালিক হচ্ছে আল্লাহ, ইখলুকু মা ইয়াশা, তিনি যা চান তাই সৃষ্টি করে, ইহা বলে মা ইয়াশা ইনাসা, তিনি যাকে চান তাকে কন্যা সন্তান দান করে। এই জন্য দেখবেন যে কাউরি হয়তো কন্যা আছে, দুইটা তিনটা পাঁচটা শুধু মেয়ে আছে, কাউরি হয়তো ছেলে আছে, ইহা বলে ভাই এসব এনে আসা ও ইহা বলে ভাই সব দুকুর, আর আল্লাহ যাকে চান তাকে ছেলে দেন, কাউরি শুধু ছেলেই আছে মেয়ে নেই, আবার কাউরি মেয়ে আছে ছেলে নেই, এগুলো দেওয়ার মালিক কে, একমাত্র রব্বুল আলামিন। আও ইউযাব্বিজুহুম যুকরান ওয়া ইনাসা, আর আল্লাহ কাউকে ছেলে ও দেন মেয়ে ও দেন, আল্লাহ কাউকে ছেলে ও দেন মেয়ে ও দেন, ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা, আর আল্লাহ যাকে চান তাকে বন্ধা রাখেন, ছেলেও দেন না মেয়েও দেন না, ইন্নাহু আলীমুল কাদির, নিশ্চয় আল্লাহ হচ্ছেন জ্ঞাত, তো এই ব্যাপারে জানেন কার ছেলে লাগবে কার মেয়ে লাগবে কার কি লাগবে আল্লাহ জানে, এবং তিনি এই ব্যাপারে ক্ষমতাবান। সূরা তুসরা আয়াত নম্বর 49।
আপনারা যারা অনলাইনে আমাদের আলোচনাগুলো দেখছেন, সরাসরি শুনছেন, দেখছেন, আপনারা আবার পুনরায় ক্লিক করুন। আমি এখন ওই জুম প্রোগ্রাম থেকে বেরিয়ে যাচ্ছি, আবার পুনরায় ক্লিক করবেন, করে আপনারা জুমে ঢুকতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাতৃমণ্ডলী, আপনারা যারা অনলাইনে ক্লাস করলো আজকে, অনলাইনে যারা সরাসরি ক্লাস করছেন মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ খায়রা, আর যারা ফেসবুকে, অনেকে হয়তো এখন ফেসবুকে মাশাআল্লাহ আলোচনাগুলি শুনছেন, ফেসবুকে যারা আছেন তারা কিভাবে মানে ক্লাস করতে পারবেন? আসলে ফেসবুকে শুধু আপনি শুনতে পারবেন, ক্লাস করতে পারবেন না। আর যদি আপনি ক্লাস করেন সরাসরি, তাহলে আপনারা প্লে স্টোরে যান, প্লে স্টোরে যান, প্লে স্টোরে গিয়ে আপনারা জুম প্রোগ্রাম, জুম JOOM, JOOM জুম ডাউনলোড করুন। JOOM, সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, আপনারা ক্লাস করেন সরাসরি, মাশাআল্লাহ। আমরা এটা ফেসবুকে লাইভ দিয়েছি আর কি, ফেসবুকে লাইভ দিয়েছি, মাশাআল্লাহ। আপনারা আপনাদের পরিচয় দিয়ে দেন তো, যে কে কোথা থেকে বলছেন? মোহাম্মদ আলী আল হাসান থেকে বলছি। মোহাম্মদ আলী আল হাসান সৌদি আরব, মাশাআল্লাহ। আচ্ছা, আমি একে করে মাইক খুলে দিই আপনাদের, তারপরে আপনারা ইনশাআল্লাহ আপনাদের পরিচয় দিবেন। এক মিনিট, এক মিনিট, এক মিনিট, আপনাদের ইনশাআল্লাহ আমি শুনবো। আসসালামু আলাইকুম। হ্যাঁ, নাম বলবেন আর কোথা থেকে আপনি ক্লাসে অংশগ্রহণ করছেন এই পরিচয়টা দেন ইনশাআল্লাহ। আমাদের যারা অনলাইনে আমাদের ফেসবুকে ভাইরা, তারা আসলে অংশগ্রহণ করতে পারবে ইনশাআল্লাহ। নাম বলেন আর। সালামু আলাইকুম। আপনি আপনার পরিচয় দেন। আমি মোহাম্মদ রমিজউদ্দিন, দামান থেকে ক্লাসে অংশগ্রহণ করছি। মাশাআল্লাহ, কন্টিনিউ ক্লাসগুলো তো আছে না? মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আরেকজনের মাইক খুলেছি। আসসালামু আলাইকুম। আইয়ুব ভাই, আমি ভাই মুর্শিদাবাদ থেকে বলছি। মাশাআল্লাহ, ক্লাস করছে না? জি আলহামদুলিল্লাহ ক্লাস করছি। ক্লাস কেমন লাগছে আপনাকে? আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাগছে। আলহামদুলিল্লাহ, দোয়া করে আল্লাহ কবুল করুক। মুর্শিদাবাদ ইন্ডিয়াতে, মাশাআল্লাহ। আরেকটা মাইক খুলেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি নিজের নাম বলবেন আর কোথা থেকে ক্লাস করছেন আর কতদিন থেকে করছেন? জি স্যার, আমি হাসান আলী বলছি। আলহামদুলিল্লাহ স্যার, খুব সুন্দর ক্লাস হচ্ছে। আলহামদুলিল্লাহ অনেকটা শিক্ষা অর্জন করতে পেরেছি এই ক্লাসের মাধ্যমে। আলহামদুলিল্লাহ, শুকরান জাযাকাল্লাহুল খাইর। আলহামদুলিল্লাহ স্যার, আল্লাহ কবুল করুক। আসসালামু আলাইকুম। আব্দুল হামিদ ভাইয়ের মোবাইল দেখেন মাইক খুলেছে। আসসালামু আলাইকুম আব্দুল হামিদ ভাই। আসসালামু আলাইকুম জহিরুল ইসলাম ভাই, জহিরুল ইসলামের মাইক খুলেছে। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমি সৌদি আরব আরার শহর থেকে। আচ্ছা, মাশাআল্লাহ। কতদিন থেকে ক্লাস করছেন আপনি?
শুরু থেকেই মাঝে মাঝে দুই একটা ক্লাস মিস হয়েছে সময়ের কারণে, কারণ আপনি যখন শুরু করেন তখন আমাদের এখানে সালাতের সময়, চতুর্থ সপ্তাহ চলছে এটা আমাদের। জি জি, এখন আপনার বাংলাদেশে সালাত চলছে নাকি? আমরা যে শুরু করি 10:30 সময়, বাংলাদেশ থেকে তো কেউ এখনো মনে হয় জয়েন দেয়নি। হ্যাঁ, করেছে করেছে অনেকে। আচ্ছা আচ্ছা, সালামু আলাইকুম মনিরুল ইসলাম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কি খবর, ভালো আছেন? কতদিন থেকে ক্লাস করছেন আপনি? আমি তো মোটামুটি কয়েকদিন থেকে করছি, তো রাত্রে করতে পারছি না, রাত্রে অনেক টাইম হয়ে যাচ্ছে, মানে 11:45 হয়ে যাচ্ছে এখানে, 6:30। কোথা থেকে আপনি ক্লাস করছেন মাশাআল্লাহ, কোথা থেকে? আমি এখন কেরালাতে আছি। মাশাআল্লাহ, ইন্ডিয়া থেকে? মাশাআল্লাহ। আমাদের জসিম ভাই মাশাআল্লাহ আছেন। আসসালামু আলাইকুম শেখ। সালাম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। কেমন আছেন শেখ? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের জসিম ভাই গতকাল থেকে মাশাআল্লাহ ক্লাস করছেন, কেমন লাগছে আপনার ক্লাস? না আলহামদুলিল্লাহ খুব ভালো শেখ, আলহামদুলিল্লাহ। তারপরে আরেকটা মাইক খুলে দিলাম, মোহাম্মদ আলী। এখন আমাদের মুলুক চান ভাইয়ের মাইকটা খুলে দিন। তারপরে কিছু কিছু কারণ হয়তো মিস চলে যাই, তো আমি যতটা পারি চেষ্টা করি সবগুলো ক্লাসে উপস্থিত থাকার। আলহামদুলিল্লাহ। কোথা থেকে আপনি? খুব ভালো ক্লাস এবং অনেক কিছু জানতে পারছি, শিখতে পারছি, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুব ভালো, জাযাকাল্লাহ খায়ের। ইন্ডিয়া থেকে নাকি? হ্যাঁ, ইন্ডিয়ার মুর্শিদাবাদ জেলা থেকে। ইন্ডিয়ার মুর্শিদাবাদ থেকে, মাশাআল্লাহ। আরেকজনের মাইক খুলেছি, সালামু আলাইকুম। আরেকজনের মাইক খুলেছি দেখেন, সালামু আলাইকুম। ইয়াকুব ভাইয়ের মাইক খুলেছি, সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ শেখ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কি খবর? মালয়েশিয়া থেকে, মালয়েশিয়া ইউএই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। অন্যান্য ভাইদেরকে নিয়ে আসেন ইনশাআল্লাহ ক্লাসে। অন্যান্য ভাইদেরকে ক্লাসে নিয়ে আসেন ইনশাআল্লাহ আমাদের জুম ক্লাসে। ওকে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুন, মাশাআল্লাহ বারাকাল্লাহ ফিকুম। আপনি রাতের ক্লাসগুলো? জি, রাতের ক্লাস আছে সৌদি আরবের টাইম 8টাতে, বাংলাদেশের টাইম রাত 11টা, ইন্ডিয়ান টাইম রাত্রি 10:30। রাতেরগুলো পারি না আমি, দিনগুলো চেষ্টা করি আর কি। আজকে আমার সেকেন্ড ক্লাস, তো রাতেরগুলো আমার হয়ে থাকে প্রায় 2টার পরে এরকম আর কি। আচ্ছা, আমাদের আরেকটা ক্লাস আছে সোমবার আর বুধবার, আমরা বিকাল 5টায় রেখেছি, সৌদি আরবের টাইম 5টায়। ওকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আরেকজনের মাইক খুলেছি দেখেন তো। আসসালামু আলাইকুম। রাহমাতুল্লাহ ভাইয়ের মাইক বন্ধ। আমাদের অত্যন্ত মূল্যবান আলোচনা চলছে, এই জন্য আলোচনা।
তো আপনাদের ক্লাসগুলো কেমন লাগছে, কি উপকৃত হচ্ছেন ক্লাসগুলো থেকে? আমি ক্লাসের বাকি অংশটা পুরো করি ইনশাল্লাহ। হ্যাঁ ক্লাসের বাকি অংশটা আমি ইনশাল্লাহ পুরো করে দিই। সম্মানিত ভাতৃমণ্ডলী, মাশাআল্লাহ আমাদের ওমর ফারুক ভাই সালাম দিয়েছেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো মাশাআল্লাহ আমাদের অনলাইনে ক্লাস চলছে প্রায় 4 সপ্তাহ থেকে জুমের মাধ্যমে, জুম ZOOM, জুম এই প্রোগ্রাম আপনাকে ডাউনলোড করতে হবে। এই প্রোগ্রাম ডাউনলোড করলে আপনারা আমাদের ক্লাসের লিঙ্ক থেকে ক্লাস করতে পারবেন। আমাদের জুম আইডি হচ্ছে, জুম আইডি নম্বর অনেকে জিজ্ঞাসা করছেন, তো জুমের আইডি নম্বরটা একটু আমি আপনাদের বলে দিই। পরে ইনশাল্লাহ নিয়ে নেবেন, আমার ওই মোবাইলে আছে ইনশাল্লাহ জুমের। হ্যাঁ জুমের আমাদের আইডি নম্বর হচ্ছে 2413210670, এটা হচ্ছে আমাদের মিটিং আইডি। এই মিটিং আইডি থেকে আপনারা ইনশাল্লাহ ক্লাসে অংশগ্রহণ করতে পারবেন। মিটিং আইডি থেকে আপনারা যারা আছেন ইনশাল্লাহ ক্লাস অংশগ্রহণ করতে পারবেন। আর আমাদের মাশাআল্লাহ ক্লাস চলছে, হ্যাঁ তো আমরা বাকি ক্লাসগুলো শেষ করি আর কি। আমরা বলছিলাম যে আল্লাহর প্রতি ইমান, এটাকে 4টা জিনিসকে সামিল, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যে আপনি ইমান রাখবেন এটা 4টা জিনিসকে সামিল। এই 4টা যদি একটা না পাওয়া যায় তাহলে আল্লাহর প্রতি আপনার বিশ্বাস অটল হলো না, মজবুত হলো না। এ বিষয়ে আমরা 2টি পয়েন্ট আলোচনা করেছি। প্রথম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বের প্রতি ইমান, আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব আছে, আল্লাহ রাব্বুল আলামিন একজন আছেন, তিনি সৃষ্টি করে ইত্যাদি ইত্যাদি। দুই নম্বর হচ্ছে তাওহীদুর রুবুবিয়াহ, অর্থাৎ রব হিসাবে হচ্ছেন একজন আল্লাহ রাব্বুল আলামিন, তিনি হচ্ছেন একজন মালিক। আমাদের জুম আইডি আমরা বলেছি ইনশাআল্লাহ, পরে আপনি নিতে পারবেন অসুবিধা নেই। দুই নম্বর হচ্ছে তাওহীদুর রুবুবিয়াহ, রব হিসাবে একজন মানতে হবে, তিনি আপনার আমার জীবনদাতা, মৃত্যুদাতা, রিজিক সবকিছুর মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। তিন নম্বর পয়েন্ট হচ্ছে যে তাওহীদুল উলুহিয়া, অর্থাৎ ইবাদত একমাত্র করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কাউর ইবাদত করা যাবে না। অর্থাৎ এই বিশ্বাস রাখা যে আল্লাহ হচ্ছেন একমাত্র সত্য মাবুদ। মাবুদ মানে যার ইবাদত করা হয়, আবেদ মানে যিনি ইবাদত করেন, আর যে কাজটা সম্পাদন করে সেটা হচ্ছে ইবাদাহ, ইবাদত। তাহলে তিন নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহ ইমানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র ইবাদত করতে হবে, তাওহীদ উলুহিয়া মানতে হবে, এবং এই ইবাদতে আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার স্থাপন করা যাবে না। তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত, রুকু, সাজদা, দোয়া এগুলো ইবাদত, এগুলো আল্লাহ ছাড়া অন্যের জন্য করা যাবে না, আল্লাহ ছাড়া অন্যের জন্য এগুলো করা যাবে না। এই তাওহীদুল উলুহিয়া আপনাকে মানতে হবে। যদি কোনো ব্যক্তি এগুলো কাজ আল্লাহ ছাড়া অন্যের জন্য করে তাহলে সে তাওহীদুল উলুহিয়াকে মানবে না, তাহলে ইবাদত আল্লাহর জন্য হবে, তাহলে আপনার রুকু, সিজদা সবকিছু কার জন্য হবে? রব্বুল আলামিনের জন্য, আল্লাহর সঙ্গে কোনো অংশীদার করা যাবে না। আর এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মর্মার্থ,
অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হচ্ছে কি সঠিক, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, সত্য মাবুদ নেই, লা মাবুদ বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো হক সত্য মাবুদ নেই। যদি কোনো ব্যক্তি একথা বলে যে আল্লাহ হচ্ছেন মাবুদ আর এই পীর সাহেবরা হচ্ছে মাবুদ, নওজু তাহলে মুশরিক। যদি কোনো ব্যক্তি বলে যে আল্লাহ ইবাদত করি আর দেবতার ইবাদত করি, প্রতিমা পুতুলের ইবাদত, তাহলে এই ব্যক্তি মুসলিম থাকবে, মুশরিক হয়ে যাবে। তাহলে হক মাবুদ হচ্ছেন, সত্য মাবুদ হচ্ছেন একমাত্র আল্লাহ, ইবাদত আল্লাহরই করতে হবে, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। অর্থাৎ এই বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ হচ্ছেন একমাত্র ইবাদতের মালিক, ইবাদত একমাত্র তিনি পাবেন, আল্লাহর সঙ্গে অন্য কাউকে ইবাদত দেওয়া যাবে না। এই মর্মে বহু দলিল আছে, এই মর্মে বহু দলিল আছে, এই মর্মে সূরা তুলবাইনার এক নম্বর আয়াত 5 নম্বর আয়াতে রাব্বুল আলামিন বলছেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন, আর তাদেরকে কেবল আদেশ করা হয়েছে একমাত্র আল্লাহর ইবাদতের, মুখলিসিন লাহুদ্দিন তার জন্য আনুগত্যকে, দিনকে নিষ্ঠার সাথে, অর্থাৎ একমাত্র ইবাদত কার করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহর সঙ্গে অন্য কারোর ইবাদত করা যাবে না। তাহলে আপনার রুকু সিজদা এগুলো হচ্ছে ইবাদত, তাহলে সিজদা আল্লাহকে দেওয়া দিতে হবে, বান্দাকে দেওয়া যাবে, সালাম করা আমাদের সমাজে পাঁচ দিয়ে সালাম করে, এগুলো এগুলো শিরকি কাজ, এই কাজ বর্জন করতে হবে, এবং এগুলো হচ্ছে কুসংস্কার, এগুলো আবার অমুসলিমদের কাছ থেকে এসেছে। সূরা তুন নেসা 34 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, আর তোমরা ইবাদত করো আল্লাহ এবং তার সাথে কাউকে শরীক করিও না। তাহলে ইবাদত একমাত্র কার হবে, আল্লাহ রাব্বুল আলামিনের হবে, আল্লাহর ইবাদতে কাউকে শরীক করা যাবে। তাহলে তাওহীদ উলুহিয়ার অর্থ হচ্ছে যে আপনি ইবাদত করবেন আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে আল্লাহর অস্তিত্ব মেনেছেন, আল্লাহকে সৃষ্টিকর্তা রব মেনে নিয়েছেন, এখন ইবাদত করবে আল্লাহ, আর আল্লাহর এক আল্লাহর ইবাদত করবেন, এই মাথা এই কপাল আল্লাহ ছাড়া অন্য কাউরির জন্য ঝুঁকতে পারে না, নত হতে পারে না, একমাত্র ইবাদত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহর ইবাদতে কাউকে শরীক করা যাবে না। সাজদা দিলেন আল্লাহকে, আল্লাহকে আবার সাজদা দিলেন কবরে মাজারে, না 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 এগুলো চলবে না। আল্লাহকে সিজদা দিলেন আবার গাউস খাজা তারপর রাম রহিম তারপর প্রতিমা পুতুলকে দিলেন, গণেশকে ঠাকুর ইত্যাদি, না না এগুলো চলবে না। ইবাদত একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর ইবাদত করতে, আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত করা যাবে না, হচ্ছে তাওহীদ উলুহিয়া। এই মর্মে আমরা আরেকটি কথা বলবো যে রব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী এবং রাসূলগণ প্রেরণ করেছেন সকল নবী এবং রাসূলগণের একটাই দাওয়াত ছিল তাওহীদ উলুহিয়া, ইবাদত আল্লাহর করতে হবে। মক্কা মুশরিক কাফেররা তাওহীদ রুবুবিয়াত মানত, রব হিসাবে আল্লাহ মানত, রিজিক দাতা খালেক মানে সব কিছু মানত, কিন্তু এক আল্লাহর ইবাদত করতে চাইতো না। বর্তমান যুগ অনেক রয়েছে যে আল্লাহকে সব কিছু মানে, আল্লাহর রুবুবিয়াতে অস্তিত্ব সব কিছু মানে, কিন্তু আল্লাহকে ইবাদতে অন্য কাউকে বাদে এই কাজ করবে, কাজ হচ্ছে শিরক, এই কাজ আপনাকে বর্জন করতে হবে। তাহলে ইবাদত একমাত্র হবে আল্লাহ রাব্বুল আলামিনের, তাওহীদ উলুহিয়া এই তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য সারা পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন সমস্ত নবীর দাওয়াত ছিল। ওয়ালাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবাদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, সূরাতুন নাহলের 36 নম্বর আয়াতে রাব্বুল আলামিন বলছেন, রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, নিশ্চয় আমি প্রত্যেক জাতিতে একজনকে রাসূল প্রেরণ করেছি, তাদের দাওয়াত কি ছিল, আন ইবাদুল্লাহ তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো। তার ইবাদত আল্লাহর হবে, আল্লাহ ছাড়া কারো ইবাদত এই পৃথিবীতে করা চলবে না। আল্লাহ বলছেন ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, হে বিশ্ববাসী তোমরা এই ঘরে রবের ইবাদত করো, এই ঘর মানে কাবা ঘরে যিনি রব তিনার ইবাদত করতে হবে, আল্লাহর ইবাদতে কাউকে শরীক করা যাবে না। এবং সূরাতু যারিয়াতে 56 নম্বর আয়াত রাব্বুল আলামিন মানুষ এবং জিন সৃষ্টির রহস্য বলেছেন, উদ্দেশ্য বলেছেন
ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন আমি জিন এবং ইনসানকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তাহলে তাওহীদুর রুবুবি উলুহিয়াকে মানতে হবে, তাহলে ইবাদত হবে একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা চলবে না। তাহলে মদদ তলব করা আল্লাহর কাছে, সাহায্য চাওয়া আল্লাহর কাছে, দোয়া করা আল্লাহর কাছে, সাহায্য আল্লাহর কাছে। ইয়া রাসূল মদদ বলা যাবে না, ইয়া গাউস মদদ বলা যাবে না, ইয়া পীর মদদ বলা যাবে না, বরং মদদ চাইতে হবে একমাত্র রব্বুল আলামিনের কাছে। আমরা বলি প্রত্যেক নামাজে ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা তোমারই ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই। তাহলে তাওহীদ উলুহিয়া মেনে নেবে। চার নম্বর হচ্ছে তাওহীদ আসমা সিফাত। আল্লাহ রাব্বুল আলামিনের যে সুন্দর সুন্দর নাম ও গুণাবলী রয়েছে সেটাকে মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের যে সুন্দর সুন্দর নাম ও গুণাবলী রয়েছে এটা আল্লাহর জন্যই প্রযোজ্য, এতে তা বাড়াবাড়ি করা যাবে না। অর্থাৎ কোরআন এবং হাদিসে আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর সুন্দর নাম ও গুণাবলী আছে, সেটাকে একমাত্র আল্লাহর জন্যই প্রযোজ্য করতে হবে, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না এবং তার উপমা দেওয়া যাবে না, তারপরে এর অর্থ বিকৃতি করা যাবে না, তাহরিফ করা যাবে না এবং অপব্যাখ্যা করা যাবে না এবং সাদৃশ্য বান্দার সঙ্গে খাওয়া যাবে না এবং এটাকে নিষ্ক্রিয় করা যাবে না। রাব্বুল আলামিন বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এর আমি বলেন বলে দিন যে আল্লাহ হচ্ছেন এক এক, তিনি ও তিনি মকাপেক্ষী নন, তিনি কাউকে জন্ম দেননি, কাউর দিক থেকে জন্ম নেননি, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর আল্লাহর সমতুল্য কেউ নেই। অন্য আয়াত আল্লাহ বলছেন লাইসা কামিথলিহি শাইউ ওয়া হুয়াস সামিউল বাসীর, আল্লাহর মতো কোনো কিছু নেই, তিনি হচ্ছেন সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। তা তাওহীদের উলুহিয়াত ও আসমা সিফাত কি মেনে নিতে হবে যে আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে, সে সুন্দর সুন্দর নাম আল্লাহর জন্য প্রযোজ্য এবং আল্লাহর গুণাবলী আছে সেটা আল্লাহর জন্য প্রযোজ্য, অন্য কাউরের জন্য আপনি শরীক করতে পারবেন না। রাব্বুল আলামিন সূরা তুল আরাফের 180 নম্বর আয়াতে বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে তোমরা তাকে তার নামে ডাকো। এই পর্যন্ত আমাদের আজকের আলোচনা শেষ হলো।